আমরা অলরেডি কাজ করছি, লগ ইন থাকলে। আচ্ছা, আনপটার সেশন এটা ঠিক করে নেই, এটা আমি একটু ট্রাই করে দেখতেছিলাম কি হয়। সেশন ইন্ডেক্সে দিচ্ছি, লগ ইনে কমেন্ট করে রাখছি, সেভ। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম এখানে আইডিবি এটা 1 2 3 4 5, এটা থ্যাংক ইউ ফর লগিং ইন, এটার ডিজাইন এখন ঠিক আছে। আচ্ছা, লগ ইন হয়ে থাকলে এখানে আমাদের পার্শিয়াল ভিউ, এখানে হেডার মেনু, হেডার মেনুতে যেমন ই ফেলস দিছি, ঠিক এইখানেও আপনি সেম কোড দিবেন, ইফ কপি পেস্ট। কপি পেস্ট, এলস দরকার নেই। যদি ভ্যালিড ইউজার হয় তাহলে আরেকটা লিঙ্ক এখানে বানাবো, সেটার নাম দিব নিউ ক্রিয়েট ডট পিএইচপি, যেটা হবারে ক্রিয়েট, এখানেও ক্রিয়েট। আমরা দেখবো ক্রিয়েটটাকে পাওয়া যায় কি না, ক্রিয়েটকে পাওয়া যায় কিন্তু লগ আউট করলে পাওয়া যায় না, লগ ইন করলে সবাই পাবে। এখন ক্রিয়েট যে শুধু লগ ইন করলেই পাবে এটাও তো আমাদের ইয়ে করতে হবে, তাই না? তাহলে ক্রিয়েট এই ফাইলটা আমরা তৈরি করব, রেজিস্ট্রেশনকে কপি করতে পারি নাকি? আপনি করছেন না, আপনি আপ করে দেন, আপনারটাই ইউজ করি, একই রকম নাকি আমারটাকে আবার চেঞ্জ টেঞ্জ করতে হবে? চেঞ্জ মনে করতে হবে না, ডিজাইন তো সেম না নাকি? না, তাহলে করলে আবার আরেক ঝামেলা। না, ওনার যদি অন্যভাবে হয় তাহলে ওগুলো দেখা আরেক ঝামেলা। এখানে রেজিস্ট্রেশন কপি পেস্ট, এটার নাম হবে ক্রিয়েট ডট পিএইচপি। এখন ক্রিয়েট ডট পিএইচপি পেজে কি সবাই ঢুকতে পারবে? সবাই ঢুকতে পারবে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কারা কারা ঢুকতে পারবে। যদি দেখেন সেশনের কোড আছে না, আগে সেশনটাকে নিব, কি সেশন আমাদের সেশনে কি কি ছিল, চেক সেশন, সেশন নেম আমাদের না, লগ ইন করে ঢুকতেছেন ঠিক আছে, এখন আপনি ক্রিয়েটে গেলেন তাই না, এটা আমি কপি করলাম, লগ আউট করলাম, তারপরে ক্রিয়েটে গেলাম, সমস্যা? লগ ইন ছাড়া এই পেজে ঢুকতে পারবে? তো আমাদের চেক করতে হবে না যে লগ ইন হয়ে আছে কিনা, সেশন লাগবে কিনা, লগ ইন ছাড়া লিঙ্ক দিলাম লোড হয়ে গেল, তাহলে তো হলো না। এই লিঙ্কগুলা লগ ইন ছাড়া ঢুকতে গেলে, লগ ইন ছাড়া ঢুকতে গেলে লগ ইন পেজে পাঠিয়ে দিবে, তাই না?
ক্রিয়েট এই পেজে প্রথমেই আমাদের যেটা করতে হবে ক্রিয়েট পেজে, সেটা হচ্ছে ইউজার লগ ইন আছে কিনা এটা চেক করতে হবে। এটা চেক করার জন্য একটা ক্লাস বানাইতে হবে, ক্লাসের নাম হবে অথ ডট পিএইচপি, অথ ডট পিএইচপি। সে কি করবে, অথ ডট পিএইচপির নেম স্পেস হচ্ছে কি হবে, নেম স্পেস আর্টিকেলের অথ ডট পিএইচপির নেম স্পেস হচ্ছে অ্যাপ ক্লাসেস। সাজেশন আসছিল কি আসছিল তো এটা নেম স্পেস অ্যাপ ক্লাসেস। এখন অথ সেশনকে ইউজ করবে। আচ্ছা এটা এখন ক্লাস বানাবো আমরা, ক্লাসের নাম দিব অথ, অথ ক্লাসে পাবলিক এসএফ, পাবলিক স্ট্যাটিক ফাংশন হচ্ছে চেক, ফাংশনের নাম চেক। চেক তো একদম চেকই হয়ে আছে, ভালো নাকি? চেক এরকম হয়ে গেল কেন, কোথাও চাপ পড়ছে আমার, কোথায় চাপ পড়ছে? না এখানে তো হয় না। চেক এখানেও তো হবে না, হবে কোথায়, এখানে। হ্যাঁ চেক, চেকে চেককে কল করলে সে আমাকে বলবে ট্রু অথবা ফলস। ট্রু কখন বলবে, যদি ইউজার লগ ইন হয়ে থাকে, আর ফলস বলবে যদি লগ ইন হয়ে না থাকে। তাহলে ইউজার লগ ইন হয়ে আছে কি না এটা কে আমাকে বলতে পারবে, সেশন। তাহলে সেশনকে লাগবে না, ইউজ অ্যাপ ক্লাসেস সেশন একে লাগবে। এখন সমস্যা তো আরেক জায়গায়, সেশনে সেশন স্টার্ট ছিল না, আমরা কি করব সেশনের কাকে কল করব, চেক সেশন, চেক সেশনকে কল করব কোথায়, অথ থেকে। সেশন চেক সেশন চেক সেশন কি ভ্যালিড ইউজার না, ভ্যালিড ইউজারের ভ্যালু আছে কি না। ভ্যালিড ইউজার ইফ এটা যদি ট্রু পাওয়া যায়, এখন সেশনে যদি সেট করা থাকে তাহলে রিটার্ন করো, ভ্যালিড ইউজারে যদি ভ্যালু থাকে, কিন্তু ভ্যালুটা কি আছে এটা তো বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে তো এটা করা যাবে না, করতে হবে গেট সেশন ডেটা। চেক সেশন জাস্ট বলে যে সেশনে ভ্যালু আছে কিনা এতটুকু, তাহলে এটা দিয়ে তো হবে না, আমার লাগবে গেট সেশন ডেটা, আমাকে লাগবে সেশন ডট গেট সেশন ডেটা ভ্যালিড ডেটা, ভ্যালিড ইউজার। পাইলাম কি পাবো, ট্রু অথবা ফলস, ট্রু পাইলে
আমি রিটার্ন করব গেট স্টেশন ডেটা কি রিটার্ন করে, ট্রু বা ফলসে রিটার্ন করে। তাহলে তো আমাকে ইফ তো দেওয়ার দরকার নাই, আমাকে ডাইরেক্ট রিটার্ন করলেই তো হয়, ঠিক কি না? সেশন ডট গেট সেশন ডাটা ভ্যালিড ইউজারের ভ্যালুটা কি, চেক যদি ট্রু পায় তাহলে বুঝতে হবে লগ ইন হয়ে আছে, আর ফলস পাইলে বুঝতে হবে লগ ইন হয়ে নাই। এখন অথে আছে চেক, আরেকটা ফাংশন লাগবে পাবলিক স্ট্যাটিক ফাংশন, সেটা হচ্ছে অথে আইডি। ইউজার ইনফো, ইউজার ইনফোকে কল করলে ডলার ইনফো হচ্ছে একটা অ্যারে। হ্যাঁ, এখানে ডলার ইনফো, এখানে আইডি হচ্ছে সেশন ডট গেট সেশন ডেটা লগ ইনের সময় আমি একটা আইডি রাখছিলাম, কোথায়, ইউজারে, এই যে ইউজার আইডি আর ইউজার নেম রাখছি, তারা ইউজারের আইডি কত এটা কোথায় পাবো, ইউজার আইডিতে পাবো। আদৌ এটা সেট হচ্ছে কিনা আমরা এখনো জানি না, আমরা এখনই বুঝতে পারবো। এটা তো গেল, এটা হবে ইউজার আইডি, আর রাখছিলাম ইউজার নেম, ইউজার নেম কাজ করতেছি কোথায়, অফ, এটা হবে ইউজার নেম, এটার নাম দিলাম নেম, আর হচ্ছে ইমেলটাও তো রাখছি কোথায় জানি, তাই না, সেশন ইমেলটা রাখছি ইউজার ইমেল, ইমেলে রাখছি ইউজার ইমেল, এই তিনটা আমি রিটার্ন করব, রিটার্ন করব ডলার ইনফো। কখন এটা রিটার্ন করব, যদি সেশন ডট গেট সেশন ডেটা যদি ট্রু হয়, তাই না, ইউজার ইনফো তখনই রিটার্ন করব ইফ সেশন ডট গেট সেশন ডেটা যদি ট্রু হয়, এলস ইনফোটা এখানে না রেখে কন্ট্রোল এক্স এখানে রাখবো, ইনফোতে ঢুকলো তারপর রিটার্ন করলো, আর না হলে ফাঁকা ইনফো রিটার্ন হবে, কপি পেস্ট, কিছু থাকবে না, ভ্যালিড ইউজার ট্রু হলে আইডি নেম এবং ইমেল রিটার্ন হবে অ্যারে। তো আমি আমি যদি কোথায় কাজ করতে চাচ্ছিলাম, আমরা এখন কি করতে চাই, আচ্ছা আমি ক্রিয়েটে আসি না, ক্রিয়েটে আমরা অথেন্টিকেশন চেক করতে চাচ্ছিলাম। তো অথেন্টিকেশন চেক করতে হলে আমাদের লাগবে ইউজ অ্যাপ ক্লাসেস, এখানে লাগবে অথ,
এখন অথ নিলাম, অথের কাছে কি কি আছে, অথের কাছে আছে চেক আর ইউজার ইনফো, না চেক অথ চেক যদি ফলস হয় তাহলে কি করব আমরা, ইফ অথ চেক যদি ফলস হয় তাহলে আমরা হেডার লোকেশন, লোকেশন কোথায় পাঠিয়ে দিব, লগ ইন ডট পিএইচপি। অথ চেককে কল করলেই সে কি রিটার্ন দেয়, সে রিটার্ন দেয় গেট সেশন ডেটা, ভ্যালিড ইউজারের ভ্যালুটা কি, ভ্যালিড ইউজারের ভ্যালু কিন্তু লগ ইনের সময়ই সেট হয়েছে শুধু, এটা কমেন্ট করছি কেন, ও এই যে করছি, হ্যাঁ লগ ইনের সময়ই করছি ট্রু, তাছাড়া কিন্তু ট্রু হওয়ার কোনো উপায় নাই, চেক ইউজারকে কল করলে যদি সে ট্রু রিটার্ন করে তাহলে। এখন ক্রিয়েটে আমি ঢুকতে পারতেছি, আমি কপি করলাম, হ্যাঁ ক্রিয়েটে লিঙ্কটা কপি করে লগ আউট করলাম, লগ আউট করে আমরা ক্রিয়েটে গেলে লগ ইনে পাঠাইছে, তাহলে ঠিক হয়েছে কাজ, আমি ডাইরেক্ট ক্রিয়েটে দিছি, যেহেতু সে দেখছে আমি লগ ইন ইউজার না, সে আমাকে পাঠাই দিছে লগ ইন, আমাকে কিন্তু ক্রিয়েটে ঢুকাইতে দেয়নি, ঢুকতে দেয়নি, তাহলে কাজ হয়েছে। এখন কাজটা কি হলো এটা আপনাদের, আসলে কঠিন কিছু হয় নাই, আমি জাস্ট স্ট্যাটিক মেথড ইউজ করতেছি, সেটাকে আমি কোথায় ইউজ করছি, আর্টিকেলে, আর্টিকেলে তো না কোথায় ইউজ করলাম, সরি ক্রিয়েটে, আমি ক্রিয়েটে ইউজ করছি তাই না, সে বলতেছে সেশনকে এখানে ইউজই করা হয় নাই, অ্যালায়াস ইজ নেভার ইউজ। আচ্ছা দেখি তো এটাকে বন্ধ করে কোনো সমস্যা হয় কিনা, হ্যাঁ অথের মধ্যে সেশন ইউজ করা হয়ে গেছে, তাহলে তো সেশন এখানে লাগতেছে না। আপনাদের কাজ হচ্ছে এটা কিসের জন্য ছিল, রেজিস্টারের জন্য না, এটা কি হবে ক্রিয়েট পোস্ট সাপোজ, হ্যাঁ কানেকশন হবে, ইউজার হবে, তাহলে নতুন পোস্ট এটার কি হবে, ক্রিয়েট, আপনাদের কষ্ট করে এখন রেজিস্ট্রেশনে যা করছেন এখানেও তাই করতে হবে, কিন্তু ফর্মটা এটা হবে না, ফর্মটা হবে কিসের, আপনাদের কাজ হচ্ছে থ্যাংক ইউ ফর লগিং ইন, ক্রিয়েটে ক্লিক করলে যেটা আসলো, আপনাদের কাজ হচ্ছে এখানে এটা দিবেন টাইটেল, ডিসক্রিপশন যেটা টেক্সট এরিয়া, এবং টেক্সট এরিয়াটা কনভার্ট করে দিবেন কিসে, টাইনি এমসিতে কনভার্ট করে দিবেন, যেন টেক্সট এরিয়াটা ওরকম না দেখায় এইভাবে দেখাবে, কিভাবে এইটা দেখাবে, এটা ডিসক্রিপশনের জায়গায় সে এইটাকে পাবে, বুঝছেন, ইউজাররা ডিসক্রিপশন এইখানে দিবে, টাইনি এমসির কোড কতটুকু, এই এতটুকু, এই যে টেক্সট এরিয়া নিছেন না, কি নিবেন, টাইনি এমসি ইনেট সিলেক্টর, এই টেক্সট এরিয়া বা আইডিও দিয়ে দিতে পারেন, শেষ, এই জেএসটা লাগবে, আর কি লাগবে, ডিসক্রিপশনে বললাম টাইনি এমসি দিবেন, আরেকটা দিবেন ট্যাগস, ট্যাগসগুলো কমা দিয়ে দিতে পারবে তাই না, ইউজার আইডিতে কি ঢুকাবেন, যে ইউজার লগ ইন হয়ে আছে, আরেকটা আমি খুব মজার কাজ করছি সেটা বলি, আপনি যখন ক্রিয়েটে আসেন
এই পেজে সাপোজ আপনার যে কে লগ ইন হয়ে আছে তার আইডি দরকার, এটা আপনি কিভাবে পাবেন? এখানে আমি একটা মজার কাজ করছি, সেটা হচ্ছে সাপোজ এই বডির ভিতরে একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে এখানে পিএইচপি ট্যাগ নিলেন, এখানে আপনি যদি অথকে কল করেন ইউজার ইনফো, এবং এটাকে যদি ভার ডাম্প করেন, করে এখানে এক্সিট দিয়ে দিলেন, নিচের লাইনগুলা চলার দরকার নাই, দেখেন তো ক্রিয়েটে যখন আপনি আসেন আপনি খেয়াল করেন আইডি পাওয়া গেছে 3, দেখেন তো কোন ইউজার মামুন মামুন, এই ইউজারের আইডি 3 না আছে, দেখছেন নেম আছে, ইমেল আছে, তিনটা ইনফরমেশন রাখছে। আপনি যদি একে কল করেন, কোথাও যদি দরকার পড়ে আপনি অথ ডট ইউজার ইনফোকে কল করে দিবেন, শুধু আপনার নেম স্পেসটা মানে ইউজ করে রাখতে হবে। তো আপনাদের জন্য এই কাজও আমি করে রাখছি, বাকি কাজ আপনাদের আপনাদের ফর্মে চারটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস, আরেকটা কি না ইমেজ, এবং ইমেজে ব্রাউজ করলে মাল্টিপল ইমেজ যেন সিলেক্ট করতে পারে, এই সবগুলা সাবমিট করবেন এই পেজেই। ইমেজগুলোও আপনি আপ করবেন কোথায়, অ্যাসেটস ইমেজেস, এখানে আপ করতে পারেন, অথবা ইমেজেসের ভিতরে আরেকটা ফোল্ডার বানাতে পারেন, সেটা হচ্ছে আর্টিকেল ইমেজেস, এখানে দিবেন, ঠিক আছে, এইখানে আপ করাবেন। এখন তাহলে ঝামেলা থাকবে কি, যে আর্টিকেলের সাথে কোন ইমেজগুলা এটা বুঝবেন কীভাবে, এখানে তো টেবিলে কিছু নাই, টেবিলে তো কোনো ইনফরমেশন নাই যে কোন আর্টিকেলের সাথে কোন ইমেজ, ইমেজ তো হাজার হাজার ঢুকে যাবে একসময়। হ্যাঁ সেটা করা যেতে পারে, আইডি আন্ডার স্কোর, কিন্তু একটা ইউজার তো 10টা পোস্ট দিবে, 10টা পোস্টেই তো আইডি থাকবে, কোন পোস্টেও ইমেজগুলো আছে, তখন তখন এরকম করা যেতে পারে, এরকম করা যেতে পারে, তাহলে ডেটাবেজও লাগবে না, কি যে ইমেজের নাম যখন দিবেন তখন ইউজারের আইডি থাকবে আন্ডার স্কোর, আর্টিকেলের আইডি আগে থাকবে, তারপর 6 নম্বর আর্টিকেল হলে 6 নম্বর 1 আন্ডার স্কোর 6 আন্ডার স্কোর ইমেজের নাম একটা র্যান্ডম, তাহলে সেই ক্ষেত্রে 2000 ইমেজ সার্চ করতে হবে যে কোথায় কোথায় আছে ওই নামগুলা, অনেক ঝামেলা আছে। হ্যাঁ আর্টিকেল আইডি বিপিল, বিপিলকে, তাহলে এই কয়টা কাজ আপনাদের হোমওয়ার্ক নাকি এখানে করবেন কোনটা, কি কি কাজ, টাইটেল আর কি, টেক্সট এরিয়া, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন আর ট্যাগস তো এখানে ঢুকাবেন, এখানে কোনো সমস্যা নাই, স্ট্যাটাস কি ঢুকাবেন, ভ্যালু একই ঢুকাবেন ফিক্সড, হ্যাঁ এটা পরে চেঞ্জ করব, আইডি কি ঢুকাবেন, আইডি ঢুকাবেন যেই ইউজার লগ ইন হয়ে আছে তার আইডি, যেই ইউজার লগ ইন হয়ে আছে তার আইডি পাবেন কিভাবে, এইটা থেকে পাবেন অথ ডট ইউজার ইনফো, এরপরে যদি আপনি কি দেন, শুধু যদি আইডি চান তাহলে অথ ডট ইউজার ইনফোর পরে যদি আপনি এখানে আইডি দেন তাহলেই পাবেন, দেখি 3 দেখছেন, তার মানে 3 নম্বর ইউজার ইয়ে হয়ে আসে, তারপরে আইডি ছাড়া আর কি ছিল, নেম ইমেল, যদি নেম চান তাহলে নেম দিবেন, নেম চাইলে নেম দিবেন, ইমেল চাইলে ইমেল দিবেন, সবগুলোই পাবেন, এগুলাও ঢুকাইতে হবে তাই না। এখন
না, অথ ডট ইউজার ইনফো দিলে তিনটাই পাইলেন, একটা করে ধরতে হবে না। এখন আলাদা ধর অ্যারেতে আছে, অ্যারেতে তিনটে আছে, আপনি যেটা চান সেটাকে নিয়ে ইউজ করতে পারেন। আর ইমেজ আপ করবেন কোথায়? ইমেজগুলো আপ করবেন অ্যাসেটস, ইমেজেস, আর্টিকেল ইমেজেস, এখানে এখানে আপ করবেন। কিন্তু এখানেও ইমেজগুলোর নাম আসলে ডেটাবেজে ঢুকাইতে হবে, ওটা আমি করব, আপনারা এই এতটুকু কাজ করবেন, এতটুকু কাজ আপনারা করবেন। আজকে আপনার